বিকেল বিকেলবেলা কাটোয়া যাবো বলে ঠিক করল। বাড়ি থেকে মন মাথায় নিয়ে বের হয়ে সিডিএ হাইটে পৌঁছাল। হাইটে পৌঁছানো গিয়েছি কোনো মতো, আর বৃষ্টিপাত কোথায় বৃষ্টি পড়বে সকল যাত্রী নিচে, চারিদিকে যেন মনে হচ্ছে কুয়াশা, কুয়াশার মতো করে মুষলধারায় বৃষ্টিপাত। যদি কবি হতাম তাহলে হয়তো দু চার লাইন লেখার মতো পরিবেশ কিছু নেই, পাখিদের কাছে তাদের আনন্দের শুরু। ট্রেন এসে পৌঁছালে কোনো মতে ভিজে ভিজে ট্রেনে দিই, কারণ ট্রেনটা প্রায় আমরা ছাড়ছি ভালোই সময় ছেড়ে নিচ্ছি, ট্রেন ছুটছে ঝড়ো ঝড়ো বৃষ্টি, পরিমাণটা কমস দূরেই চলেছে। চারিদিকে দেখতে হচ্ছে কুয়াশা, শীতকাল বর্ষাকাল দেখছি যে একটি গ্রাম অজয় নদীর দিয়ে, এবং ওই সেই অজয় নদী যে কাটোয়ার কাছাকাছি শাখাই ঘাটে গিয়ে হুগলি নদীতে মিশেছে, আর কিছুটা পথ অতিক্রম করলেই সে হুগলিতে মিশেছে। একটি আনন্দের একটা সময় বোঝানো যাবে চারিদিক গন্তব্যে।